হাই বন্ধুরা, আমি রিফাত, আপনাদের সাথে আছি আজকে একটি বিশেষ ব্লগ নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে আমাদের প্রথম যে কাজটা নাটক, তার পুরো দিন ধরে আমরা কাজ করব, তার পুরো দিন ধরে আমি আপনাদের সাথে আছি। আর পুরো আজকে একটা গানের শ্যুট হবে, সেখানে আপনাদের কিছু দেখানো হবে। থাকুন আমাদের সাথে, ব্লগে আপনাদের স্বাগতম। আর অনেক গেস্টের সাথে আমি আপনাদের পরিচয় করে দেব, আমার সাথে আরও অনেকেই রয়েছে, এখন না, লেটস সি। আর আজকে আমরা আছি গ্যান্ডারিয়া ফায়ার সার্ভিসে। গ্যান্ডারিয়া ফায়ার সার্ভিসে আছি একটি বাসায়। এই বাসার উপরেই আমরা শ্যুটটি করব। চলুন গিয়ে দেখা যাক কী হয়। আসুন আমার সাথে। প্লেসে চলে এসেছি আপনাদের জন্য কিছু এক্সাইটমেন্টের জন্য। আর কথা হচ্ছে যে এখন আমরা শ্যুটিং প্লেসে ঢুকতে যাচ্ছি, আপনাদের সাথে কারো মিট করাবো, আমাদের সাথে থাকুন। আমরা এখন যেখানে শ্যুটিং করছিলাম সেখানে ঢুকতে যাচ্ছি। আমরা এখন এসে পড়েছি শ্যুটিং প্লেসে, দেখা যাক, আপনারা আমাদের সাথে থাকুন। রোদ কিন্তু আসলে এমন অবস্থায়, দেখা যাক আমাদের জন্য কতটা কঠিন অপেক্ষা করছে। তবু আপনাদের কিছু সিনারি দেখার জন্য আমরা চেষ্টা করছি গ্যান্ডারিয়া ফায়ার সার্ভিসের প্রায় ভিতরে। কিন্তু এই বাসাটা 29/A/20/8 এমন একটা প্লেসে আপনাদের স্বাগতম। বেশ রৌদ্র, দেখা যাক কতটুকু কাজ করতে পারি। গানের একটা শ্যুট চলবে আশা করি, কতটুকু করতে পারি দেখা যাক। হ্যাঁ, আমাদের সাথে এখন আছে মেইন একটা কাস্ট বলতে গেলে, সে আমাদের মুভিতে ভালো একটা ক্যারেক্টার কিন্তু প্লে করেছে, এবং তার সাথে আপনাকে পরিচয় করে দিব। আজকে আমাদের প্রথম গেস্ট রিয়াজ। হ্যালো ভাই। রিয়াজ কিন্তু আমার খুবই ভালো একটা বন্ধু, কলেজ থেকে আমরা একসাথে নিজেদের চিনি জানি, এবং তার সাথে পরিচয় হওয়ার পর আমাদের সাথে কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কি ঠিক না? মুভি সম্পর্কে যদি রিয়াজ কিছু বলতে। হ্যাঁ, একটা ভালো মুভি আমরা সবাইকে উপহার দিতে যাচ্ছি, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। এটা কি বলবো, এটা একটা মানে আমাদের জন্য ফার্স্ট কাজ, যদিও তাও আমরা ভালো করার চেষ্টা করছি, বন্ধুরা মিলে ফ্রেন্ডরা মিলে একটা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। আচ্ছা, ধন্যবাদ রিয়াজ। রিয়াজ কিন্তু শুধু অভিনয় করে সেটা বললে হবে না, ও কিন্তু ভালো এডিটও করে, এবং আমাদের মুভি কিন্তু সে এডিট করে থাকবে। এবং আপনারা হয়তোবা জানেন যে জানেন কি বা জানেন না আমি বলতে পারলাম না, আমাদের মুভি ডাইরেক্টরে আমি ছিলাম, এবং আমি যখন যেসব জায়গায় আটকে গিয়েছি সেসব জায়গায় কিন্তু রিয়াজ আমাকে হেল্প করেছে, এবং তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রিয়াজ, যদি মুভিতে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়েছি তুমি জানো, যদি কিছু সমস্যার কথা বলতে।
হ্যাঁ, মুভিতে অনেক প্রবলেম আসছে, আমরা সব প্রবলেমে ওভারকাম করে এখন মুভিতে বানিয়ে ফেলছি। কিছু প্রবলেম আসলে যেখানে আমরা শুটিং করেছিলাম শুটিংয়ে কিছু প্রবলেম আসছিল, এখন ইনশাল্লাহ ওটা আমরা পার করে ফেলছি। মুভি শুটিং অলমোস্ট শেষ, এখন আদার যে রিলিজের যে কাজগুলো আছে ওগুলো আমরা করবো। আচ্ছা, অনেকে থেকে কিন্তু তথ্য পাচ্ছি, রিয়াজ পাচ্ছে কিনা জানি না, আমাদের এই যে মুভিটার জন্য কিন্তু অনেকে প্রায় অপেক্ষায় রয়েছে এবং আমরা সেই অপেক্ষাটা খুব শীঘ্রই দিতে পারবো আশা করি। কিছু কাজ অবশ্য বাকি রয়েছে, যেমন গান শ্যুটটা আজকে করে ফেলবো, এডিটের কাজটা বাকি, ডাবিংয়ের কাজ বাকি, আর মোটামুটি কিন্তু সব শেষ, ঠিক না? রিয়াজ আমাদের সাথে আছে, রিয়াজ শুধু নয় কিন্তু আমাদের সাথে আরও অনেক গেস্ট আছে, তাদের সাথে আমরা কথা বলবো। রিয়াজ চলো করে যাই। একটু ছায়া আছে কিন্তু এই জায়গায়। আচ্ছা, রিয়াজের কথা বলছিলাম, এবার যদি একটু আরেকটা মেন ক্যারেক্টারের কথা বলি, সে কিন্তু আরেকটা মেন রোল প্লে করেছে, তার নাম আপনারাই দেখুন না সে কে, এবং তার সাথে যদি এখন একটু পরিচয় করে দিতে চাই। রিয়াজ ছাড়াও আমাদের সাথে এখন আছে সাকিব। হ্যালো গাইস। আচ্ছা, সাকিবের সাথে যদি একটু ভিন্নভাবে বলি, সাকিব কিন্তু আমার কলেজ লাইফের প্রথম ফ্রেন্ড এবং তার সাথে আমার প্রথম পরিচয়, সে কিন্তু আমার অনেক ভালো একটা ফ্রেন্ড এবং তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে বলে কিন্তু আমরা ভালো কাজ করতে পেরেছি। তো সাকিবের সাথে, সাকিব যদি মুভি সম্পর্কে কিছু বলো। হ্যালো গাইস, আমি দ্য হন্টেড হাউস মুভিতে সৈকতের রোল করেছি, সবাই মিলে খুব মজাই করেছি, আশা করি মুভিটা ভালো হবে। আচ্ছা রাইট, হ্যাঁ মজার ব্যাপার তো আছেই, আমরা চারজন বন্ধু কিন্তু ছিলাম, চারজন বন্ধু বেশ মজা করেছি বলতে গেলে, রিয়াজ, সাকিব এবং আমি রিফাত। যখনই ঝামেলায় পড়তাম তখন কিন্তু আমরা সবাই মিলেমিশে সমাধান করার চেষ্টা করতাম এবং মুভিতে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়েছি। আমি যদি কিছু মুভি কথা সমস্যার কথা বলতে যাই, রিয়াজ আমাদের সমাধানের মেন ক্যারেক্টার, কিন্তু শেষ রাতে আমরা যখন ট্রেনের টিকিট কেটে ফেলেছি এবং পরের দিন সকালে যখন আমরা এসে পড়বো, সেই রাতে যেদিন ট্রেনে করে আসব তার আগের রাতে সমস্যা হলো কি, রিয়াজের ইঞ্জুরি মানে একটা সমস্যা, অসুস্থ বোধ করছিল এবং সেই অসুস্থ বোধের কারণে আমরা কিন্তু প্রায় সমস্যায় পড়ে গেছিলাম, কী বলো রিয়াজ? হ্যাঁ, আসার আগের দিন রাতে আমার একটা মানে একটু সিক ফিল করতেছিলাম আর কি, তো এটা নিয়ে মানে এখন প্রবলেম হয়ে গেছিলো, যাবো নাকি যাবো না, কীভাবে যাবো, মানে তো আল্লাহর রহমতে সকাল হতে হতে আমরা আর কি আবার আমি বিশেষ করে কিন্তু আমি খুবই চিন্তিত ছিলাম যে আসলে পুরো মুভিটা শেষ করতে পারবো কি না, আমরা তিন দিনের সফরে গিয়েছিলাম এবং টিকিটও আগে কেটে ফেলেছিলাম, তো এমন এক সময় সে অসুস্থ বোধ করলো এবং আমি খুবই চিন্তিত ফিল করছিলাম, কারণ তখনকার শ্যুটটা কিন্তু এই রিয়াজেরই ছিল এবং রিয়াজ ছিল আমাদের তখনকার মেন ক্যারেক্টার। যাই হোক, রিয়াজকে অসংখ্য ধন্যবাদ, সে অসুস্থ বোধ করেও কিন্তু আমাদের সেই মুভিতে ফিনিশিংটা টাচ করতে পেরেছে। রিয়াজ তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই যে এত কষ্ট আমরা করলাম বা সিক ফিল নিয়েও শ্যুটিংটা কন্টিনিউ করলাম, এর মানে আমরা অনেক কষ্ট করেছি শুধু একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য, তো আপনারা অবশ্যই এটা দেখবেন, আমাদের এই কষ্টটা মানে তাহলে কি সার্থক হবে, সাকসেসফুল হবে আর কি, মানে আমরা বলতে পারি যে কষ্টের পিছনে তাহলে একটা একটা কী বলে রেওয়ার্ড পেয়েছে আর কি। আচ্ছা রাইট, রিয়াজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসলে আমরা যাই করি না করি নিজেদের অজান্তেই করি, আমরা মোটামুটি যতটুকু গল্প আমি লিখেছি, যতটুকু গল্প আমি লিখেছিলাম তার কিন্তু কিছু দিতে পারিনি, একটু ডিসঅ্যাপয়েন্টেড বলতে গেলে। ঠিক আছে, রিয়াজ আছে, সাকিব আছে, সাকিব কোথায়, হ্যাঁ সাকিবও আছে, রিয়াজও আছে, আমি আছি, আমাদের সাথে কিন্তু আরেকটা গেস্ট আছে এবং গেস্টের নাম হচ্ছে, আচ্ছা গেস্টের সাথে আপনাদের পরিচয় হোক না, চলুন। আচ্ছা গেস্টের নাম হচ্ছে, আপনারাই দেখা করুন, গেস্ট আসেনি এখনো, সাকিব গেস্ট কোথায়, গেস্ট একটু মিস হয়েছে সাকিব।
আচ্ছা, একটু একটু সমস্যা পড়তে হয়েছে। আমি কিন্তু জানি আমার সাথে তিনটা গেস্ট উপস্থিত আছে, রিয়াজ, সাকিব এবং এখন থাকার কথা মাহবুবের। সেও কিন্তু আমাদের ভালো একটা ক্যারেক্টার এবং সে এখনো আমাদের মাঝে পৌঁছায়নি। আচ্ছা, সাকিবের থেকে অ্যাকচুয়ালি ডাকার জ্যাম, সাকিব মাহবুব না আসার পিছনে কারণ একটু মিস্টে কিন্তু হয়ে গেল রিয়াজ। হ্যাঁ, আসলে এটা এটা মানে কিছু করার মতো নাই, আমাদের লাইফের অলমোস্ট অর্ধেক লাইফটাই জ্যামে জ্যামে পার হয়ে যায়। ঠিক ঠিক, যখন বাংলাদেশে কোনো ক্রিকেট প্লেয়ার যখন আসে এবং তারা কিন্তু একটাই কথা বলে, বাংলাদেশের অর্ধেক জীবনে কিন্তু যায় জ্যামে। তো অনেক মাহবুবের জন্য একটু অপেক্ষা করাই যায়, সে আসলে দেখা যাক কী হয়, কতক্ষণে আমাদের মাঝে পৌঁছায়। সাকিব, সর্বশেষ নিউজটা যদি বলতে, মাহবুব কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, সে আসুক আমাদের সাথে। আমরা কিন্তু রিয়াজ, আমরা কিন্তু আমাদের কাজ কন্টিনিউ করতে পারি, ঠিক না? গানের কতটুকু অংশ বাকি রিয়াজ? গানের অলমোস্ট 60% আমরা কমপ্লিট করে ফেলছি, যে এখন এডিটিং কাজটা পরে শুরু করবো। ফুল শুটিংটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা এডিটিং কাজটা শেষ করে ফেলবো এবং গানেরও প্রমোট আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কিন্তু সুখবর দিয়ে দেবেন রিয়াজ সাকিব, খুবই শীঘ্রই কিন্তু আমরা ট্রেলার বানিয়ে ফেলছি এবং ট্রেলার বানানো হয়ে গেছে, অলমোস্ট ট্রেলার অলমোস্ট হয়ে গিয়েছে এবং এক দুই দিনের মধ্যে আমরা ডেটটা জানাবো অবশ্যই। তো আপনারা কিন্তু আমাদের পাশে থাকুন, সবসময় পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি না কিন্তু। আরেকটা কথা, আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যে মানে কিছুদিনের মধ্যে রিসেন্টলি আমাদের আমাদের ইউটিউব পেজ যে পেজটা আছে ওটা আমরা রিভিল করব, ওইখানে আমাদের সব আপডেট থাকবে। থ্যাংক ইউ রিয়াজ, এমন ভালো একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্য। সাকিব, বিদায় কি নিব নাকি? আচ্ছা মাহবুব আসুক, মাহবুব বাদে রিয়াজ কিন্তু আমাকে আটকাচ্ছে, আজকে বিদায় নিতে দিচ্ছে না। এখন বিদায় নেই, আমাদের পুরো দিনের অ্যাক্টিভিটিটা, এই তো রাইট, আজকে আপনারা কোথাও যাচ্ছেন না, আমাদের সাথে থাকছেন পুরো দিন জুড়ে। দেখা যাক কতটুকু কাজ আমরা শেষ করতে পারি, শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং লেটস সি মাহবুব কতক্ষণে আসে, একটু ওয়েট করাই যায়। এখনই হচ্ছে সেই মুহূর্ত যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, দুজনের সাথে তো পরিচয় হয়েছেন, বাকি রয়েছিল একজন, তার জন্য আমরা অপেক্ষা করলাম এবং এটাই হচ্ছে সেই মুহূর্ত, তার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। সে হচ্ছে আর কেউ নাই, অনলি ওয়ান মাহবুব। মাহবুব, হাই এভরিওয়ান। আচ্ছা মাহবুব, মাহবুব হচ্ছে, মাহবুব সম্পর্কে যদি একটু বর্ণনা করতে যাই, রিয়াজ সাকিব আমার যতটুকু ভালো ফ্রেন্ড, মাহবুব কিন্তু তার চেয়েও ভালো ফ্রেন্ড। তার সাথে পরিচয় কলেজে, কলেজের দিনগুলো তো মনে আছে তাই না? অবশ্যই, কলেজে সবসময় একসাথে টিফিন করতাম, একসাথে ক্লাস করা হতো না, কারণ আমি এক সেকশনে ও এক সেকশনে ছিল। তো মাহবুব আমাদের অন্যরকম মেইন কাস্টে পালন করছে। মাহবুব, তোমার ক্যারেক্টারটা যদি নাই বলো, ওর ক্যারেক্টার বলা যাবে না, যাই হোক অনেক পরিশ্রম করেছি আমরা সবাই মিলে। মাহবুব, যদি ছবি সম্পর্কে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে, এতটুকুই বলবো যে ভৌতিক শর্ট ফিল্ম, ভৌতিক শর্ট ফিল্ম, তো আশা করি আপনারা সবাই এটা দেখবেন, আর এর কিছু টুইস্ট রয়ে গেছে, তো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এ রাইট, অসংখ্য ধন্যবাদ মাহবুবকে। আজকেও আমরা কিছু গানের দৃশ্য করব, মাহবুবের কিছু শ্যুট ছিল আমরা এতক্ষণে করে ফেলেছি, আপনারা থাকুন আমাদের সাথে। আমি রিফাত, মাহবুব আছি, রিয়াজ, আমরা তিনজন এখন আপাতত আছি। সাকিবের শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, সে আমাদের সাথে এখন নেই, আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবে, থাকুন আমাদের সাথে। এটা যদি এই সিনটা, এই সিনটা যদি নিচে করা যায়, এটা নিচে করা যায়, তবে আচ্ছা এখানে একটা সিন হইব, ওই দৃশ্যটা এখানে, ঠিক আছে, আর এখানে সিনটা যদি একটু বাদ দিই, ঠিক আছে, এই সিনটা বাদ দিয়ে এই সিনটা নিচে নিয়ে আসি, ঠিক আছে।
আর ওই যে ডাইরেক্টের সাথে সাথে মুখটা দিয়ে দেখা ওটা একটু খেয়াল রাখবে। আচ্ছা চলো নিচে যাই, এখানে কিন্তু না এইখানে যে উপরে যে দৃশ্যটা ওটা কিন্তু বা ওটা বাদে এখানে একটা সিন করা যায়, আর এখানে আসো এইখানে একটা সিন করা যায়, যেটা বলছিলাম যে ওইখান থেকে শুট না করে যদি এখান থেকে করি তাহলে সবাই অ্যাঙ্গেলটা এইখানে আসবে, এখানে একটা ক্যারেক্টার। ঠিক আছে তাহলে এরকম হবে যদি, আর এইদিকে দেখো তো এইদিকে যদি করা যায়, হ্যাঁ যেটা বলতেছিলাম তুমি কি করবা জানো, মানে কোনো আওয়াজ করার দরকার নাই, শুধু চুপচাপ বসে থাকো এই জায়গায়, আমরা মিউজিক ঢুকে দেবো। ঠিক আছে তুমি ওই জায়গায় তো তোমার একটা সিন ছিল, আর এই জায়গায় একটা বসার সিন করবা। ঠিক আছে হ্যাঁ, এখানে যদি বসার সিন করি, এখানে যদি বসো তুমি এখান থেকে আমার ডাইরেক্ট ওইদিকে নিয়ে যাবো। ঠিক আছে শুটে এখানে কর, আর এই তো আজকে আমরা এই সিনটা করি। হ্যালো গাইস, আমরা আজ একটা গানের শুট করতে যাচ্ছি, কিছু 65% শুট হয়ে গিয়েছে। আজকে আমার সাথে আছে মাহবুব, আজকে মাহবুবের বিশেষ কিছু শুট বাকি, তার শুটগুলো হলে আমাদের প্রায় কিন্তু সঙের কাজ শেষ হয়ে যাবে, গান হয়ে গিয়েছে সব কিছু, মোটামুটি গান কিন্তু শেষে পর্যায়ে, গান যদি হয়ে যায় তাহলে আমরা মোটামুটি শেষ করে দিতে পারি। রিয়াজ আছে আমাদের সাথে, রিয়াজ কিন্তু ক্যামেরাম্যানে আছে, রিয়াজ আছে, মাহবুব আছে, সাকিব আছে আমাদের সাথে, থাকুন আমাদের সাথে। হ্যালো গাইস, আমরা আজ আপনাদের পুরোটা দিন আপনাদের সাথে কাটিয়েছি, আমি রিয়াজ মাহবুব আমরা সবাই একসাথে ছিলাম, সাকিবের একটু ব্যস্ততার কারণে সে এখন আমাদের মাঝে নেই, পুরোটা দিন আপনারা আমাদের কাজ সাথে কাটিয়েছেন, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন, মিডিয়ার সাথে থাকুন, সবসময় পাশে থাকুন আমাদের, এবং নতুনদের কাজ করার সুযোগ দিন। প্লিজ ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব। Ta-da! And also say bye!